তুই এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে করে হোটেলের দিকে যাচ্ছিস, তুই এত সকালে ফোন করলি? আজ ওটা দায়িত্ব আছে না, বন্ধু আবার বিয়ে করে সেদিন রাতে হানিমুন রওনা দিল দেশের মাটিতে, ঠিক মতো পৌঁছেছে কিনা খবর নিতে হবে না? এই তোর কি সেন্স নাই কখন কি কথা বলতে হয়? হ্যাঁ এসব কি কথা? Excuse me, how far, how long it will take to reach hotel? 1 hour. 1 hour? Okay, thank you. ঘন্টা খানিক লাগবে হোটেলে পৌঁছাতে। আগে পৌঁছাই, চেক ইন করি, তারপর সবকিছু শুনে তুই সবকিছু সবাইকে বলে দিস। আর শোন, তোকে ধন্যবাদ এই সিমটা রোমিং করে দেওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, তুই হোটেল রুম ঠিকঠাক মতো বুকিং দিয়েছিস তো? না আমার কিন্তু ওই রুমটাই লাগবে, তোর তো আবার ঠিক ঠিকানা নাই, যেটা ছবি আমাকে দেখিয়েছিলি ওই রুমটাই লাগবে। দেখা যায় হয়েছে, এখন ফোন রাখ, বাই, টাকা লেন, বাই বাই, ভালো থাকিস, ঘরে থাকিস, আল্লাহ হাফেজ। গুড মর্নিং। মর্নিং। আসলে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, মানে অনেক বেশি টায়ার্ড ছিলাম তো। আপনি আপনি কি জেগেছিলেন? না, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে উঠেছি। এত টায়ার্ড লাগছিল, সংসারের একমাত্র ছেলে বুঝতেই পারছেন তো, মানে সব কাজ নিজের বিয়ের কাজও নিজে করতে হচ্ছে, অনেক টায়ার্ড। হ্যাঁ, সেই জন্যই নতুন বউকে আপনি আপনি করে বলছেন না? মানে হ্যালো কিরে, কি খবর তোদের? সমস্যা নেই ভাবি, আমি ঘুমিয়েছি। আর উনি উনি কি করেছে? উনিও সারাত কোনো কথাবার্তা হয়নি, এটা কি হলো? না হয়নি, খুশি? বুঝলাম না, বিয়ের রাতে জানা শোনা হয়নি, ব্যাপারটা কেমন হলো? তোদের মধ্যে কি কোনো সমস্যা চলছে বলতো আমাকে? আমি তো ভাবনায় পড়ে গেলাম রে। ভাবি, তুমি এটা ভাবতে থাকো, আমি তোমাকে পরে ফোন করবো। ওকে, বাই বাই। আমার মনে আসলে এখনো প্রশ্ন আসার সময় পাইনি। এখন থেকে বেশ কয়েকটা দিন রিল্যাক্স সময় পাবেন তো, দেখবেন ঠিকই প্রশ্ন মনে আনার সময় পেয়ে যাবেন। সেটা পাবো কিনা জানি না, তবে আপাতত মনে হচ্ছে যে বাংলায় আসলে আমরা সম্বোধন করার সময় একজনকে আপনি, তুমি, তুই তিনভাবে কেন সম্বোধন করি? ইংরেজিতে কত ভালো ইউ। অ্যাম আই লুক লাইক ফুল? তুই এটা ভাবে তাকে দাঁড়াল করছেন ভুল, মানে এটা কি? এটা তো স্টুপিডিটি। আমি 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 আগে থেকে বুকিং দিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা 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 হচ্ছে বাঙালি হোটেল, আপনারা বাঙালি, আপনাদের মালিক বাঙালি, কর্মচারী সব বাঙালি, এই জন্যই তো এই হোটেলে আসা নাকি? সো আপনি একজন বাঙালি হয়ে আমার সাথে এরকম করছেন? দিস ইজ রিডিকুলাস ম্যান, দিস ইজ রিডিকুলাস। এবং এটা 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 আপনার ডাবল স্ট্যান্ডার্ড, এটা বলতে বাধ্য হচ্ছে। কুল কুল স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। না না, আমি ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। আমি যে রুম বুকিং দিয়েছি সেই রুমে আমার দরকার। আপনি মানে সে কি আমাকে মানে কি এটা এটা ভাড়া বাড়ি, এগুলো ভাড়া বাড়ি এগুলো? হ্যাঁ, আপনি কোনো কিছু মনে করবেন না, আমি একদম টাইট দিয়ে ছাড়বো। আমি যে কি করবো সে বুঝতে পারছো? হ্যাঁ বলুন।
ওই রুমের মতো আর কোনো রুম নেই। ওরকম রুম খালি নেই, অন্য রুমের কথা আপনাকে কে বলছে? আমি বলেছি অন্য রুম দেখেন, আমার ওই রুমই লাগবে। আপনি আমাকে বলুন, ওই রুমের মতো দক্ষিণে দক্ষিণে জানালা দেওয়া এরকম অন্য কোনো রুম আছে? না নেই। নেই এখন আপনি আমাকে সত্যি সত্যি বলুন, ওই রুমটা কি আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন? না ঠিক তা নয়। কি দেন না তো ওই রুমের কি সমস্যা? কি এসি নষ্ট, দরজার লক নষ্ট, না কি নষ্ট? কোনো কিছু নষ্ট আছে নাকি? আপনি আমাকে অ্যান্সার করুন। আমি নষ্ট? দেখুন আপনি যা মনে করছেন ব্যাপারটা ঠিক তা নয়। আছে কি নেই বলছি তো নেই। এত দূর থেকে জার্নি করে এসেছি, আপনার কি ঠাট্টা মশকরা আমাকে আমাকে দেখে কি আপনার ঠাট্টা মশকরা করতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ দেখুন আপনি যেরকম মনে করছেন ব্যাপারটা ওইরকম লোক সেরকম কেরকম ওরকম সেরকম ঝামেলা টামেলা যাই থাকুক না কেন আমি ওই রুমে উঠবো। আমি নিজে ওই রুম দেখেছি, আমি ওই রুমে উঠবো, এছাড়া আমি অন্য কোনো রুমে উঠবো না। আপনি ওই রুমে থাকবেন? হ্যাঁ 536-এ উঠবো। এখানে এত দূরে তুমি আমি এসেছি আমাদের দুজন একসাথে কিছু সময় পার করবো বলে সবাইকে বাদ দিয়ে এসেছি। দেখো তোমার সব তাড়াহুড়ো না আমার একদম পছন্দ না। আমরা এসছি এখানে আজকে একটু রেস্ট নেই, আসার সময় আমি তোমাকে বললাম সবাইকে বলে আসি, নাও তুমি কাউকে বলতে চাও না, এগুলো তো আমার একদমই পছন্দ না। সবাই জানে আমার হানিমুনে, নতুন করে তাদেরকে বলার কিছু নেই, তাদেরকে নিয়ে আসবো নাকি? সব ব্যস্ততা রেখে কটা দিন হানিমুনের জন্য এখানে ঘুরতে আসা, তোমাকে সময় দেবো। এখন যেহেতু চাচ্ছ না রাত গভীর হলেই বের হবো। আমি বাইরে অপেক্ষা করছি, বাইর থেকে এসে তারপরে ফ্রেশ হবো। তোমার যতক্ষণ দরকার রেস্ট নাও, আমি ওয়েট করছি, তারপর বেরোবো। আপনি তো দেখতেই পাচ্ছেন যে যাচ্ছি। কোথায় যাচ্ছি কেন, আপনার কি কোনো সমস্যা? না না সমস্যা না, কোথায় যাচ্ছেন? এই তো রাস্তায় হাঁটতে অথবা রেস্টুরেন্টে যাবো, কেন? না এমনি দূরে কোথাও যাবেন না প্লিজ। বেশি দূরে যাব না কেন, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না কোনো সমস্যা না, অচেনা জায়গা তো তাই বলছিলাম।
আচ্ছা আপনি কি বলতে যাচ্ছেন বলুন তো, বুঝতে পারছি না আপনার কথা। না না কিছু না, আপনারা যান, তবে সেফ থাকবে। ভেবেছি যে সবসময় তো ভালো রেস্টুরেন্টে খাই, এই কোথাও পেলে রাস্তার মধ্যে কোনো রেস্টুরেন্টে বসে খেয়ে নেবো, এটা তো আলাদা মজা। হ্যাঁ তোমার খুদে পেয়েছে তাহলে এগুলো বুঝতে পারি। আমি কোনো কিছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ আই এম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি, এখানে দাঁড়াও কথা বলবো, আমাকে এখন চোখেও দেখো না, পুরনো বয়ফ্রেন্ড পাওয়ার পর একদম মেতে উঠেছ। তুমি যেটা করলে কি করেছো? ওখান থেকে যেভাবে চলে আসলে, ওখান থেকে কি আমি ওভাবে চলে আসবো না? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের রঙ্গ তামাশা দেখবো। রঙ্গ তামাশা মানে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি না? না কেন? তুমি শুধু কথা বলছিলে না, তোমরা জরাজরি করছিলে, জরাজরি। ও মাই গড, ইউ আর সো চিপ, ইউ হ্যাভ দ্যাট চিপ মেন্টালিটি, ইউ আর চিপ, এন্ড অল দিস বুলশিট ইউ গট ফ্রম ইওর ফ্যামিলি, রাবিশ। হে, হাউ ডে ইউ টু টক টু মি লাইক দিস। কোনো ফোন এসেছিল না? না, ফোনের পর তো ফোন আসছে আমার কাছে, মানে বিয়ে করেছি না কি করেছি এটা বুঝতে পারছি না। আরে অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, এত কি হয়েছে? হ্যাঁ ওরা কিভাবে ভাবলো যে আমাদের মধ্যে কোনো কিছু হবে না? অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, এরপরে লাভ হবে, এরপরে বন্ধন হবে, এরপরে অনেক কিছু হবে, যদি না হয় বিচ্ছেদ নিব, ডিভোর্স, অসুবিধা আছে? অসুবিধা নেই, আমার অসুবিধা, কিন্তু ঘুরতে যাবো না? হ্যাঁ করলাম, করলাম, চল ঘুরতে যেতে হবে, ঘুরবো ঘুরবো ঘুরবো, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই।
রাতে কোথায় যাচ্ছে? এত রাতে কোথায় যাচ্ছে মানে? এত রাতে কোথায় যাচ্ছে সেটা কি আপনাকে বলতে হবে? আমরা এখানে আসছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনি কেন জিজ্ঞেস করছেন? আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সমস্যা নেই। দাদা আমি সেজন্য বলিনি, ইয়ে রাতে না গিয়ে দিনে গেলে হয় না? এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ আমি আমার ওয়াইফকে নিয়ে আমি রাতে যাবো, সন্ধ্যা যাবো, দুপুরে যাবো, ভোরে যাবো, যখন খুশি তখন যাবো, আপনার সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ আপনি আমার বাবার বয়স, বৃদ্ধ মানুষ, আপনি বারবার কেন আমাকে বাগড়ে দিচ্ছেন, নেগেটিভ কথাবার্তা বলছেন, আসার পর থেকে আপনি নেগেটিভ কথাবার্তা বলছেন। হ্যাঁ আমি আপনার নামে কমপ্লেন করবো আর বাংলাদেশের মামলা করতাম। আপনি ফার্দার এই ধরনের কথা বলবেন না। আসুন। তুমি এই সময় ডিউটি তো শেষ? ডিউটি শেষ, কিন্তু বস গতকাল যে বাঙালি কাপলটা উঠেছে তাদের নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। এই কাপলটার সাথে আগের কোনো না কোনো কাপলের মিল খুঁজে পাচ্ছি। কোন কাপলটার কথা বলছো? এই তো রুম নম্বর 536-এর কথা বলছি। এই রুমে যারা আগে উঠেছে কেউ না কেউ তো মারা গেছে, অপমৃত্যু হয়েছে, হয়তো স্বামী অথবা স্ত্রী কোনো একটা রিজনে অন্য কোনো হোটেলে চলে যেতে বলেন। না না তা কি করে হয়, বাঙালি ছেলে, তাছাড়া ওরা তো বুকিং দিয়ে এসছে, পুলিশে কমপ্লেন করলে আবার ঝামেলাটা হবে। দেখছো না ছেলেটা কেমন সবসময় গরম গরম থাকে? জি বস সেটা দেখছি। আমি গতকাল ওদের দেখার পর থেকে খুব টেনশনে আছি বস। আমি আপনাকে বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি বস। আমি দূর থেকে দেখছিলাম আপনি ওদেরকে কী যেন বোঝাচ্ছিলেন, কিন্তু ছেলেটা কিছুতেই বুঝতে পারছিল না, বা হয়তো বুঝতে চাচ্ছিল না। প্লিজ বস ওদেরকে হোটেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ সেইটাই তো কথা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি গিয়ে দেখো তো ওরা ঠিক মতো ফিরল কি না। আপনি একা? আমি বলেছিলাম যাবেন না, এখন হলো তো? আমার কথা তো কিছুতেই শুনলেন না, হলো তো? নীলিমা নাহিদের মতোই তো ঘটলো, তাই না? ওখানে আছে কিছু জিনিসপত্র লাগছিল, ও কিনছিল। ও যাক বাবা, আমি তো ভেবেছিলাম ওই নীলিমা নাহিদের মতো একটা কিছু ঘটে গেছে। তখন থেকে কি না কি বলে যাচ্ছেন পাগলের মতো। নীলিমা নাহিদকে আমি যাক বাবা, এদের এখনো কিছু হয়নি, থ্যাংকস গড। এ পর্যন্ত এই রূপে যারাই উঠেছে তাদের কিছু না কিছু একটা হয়েছে। ওরা আমাকে পাগল ছাগল যাই ভাবুক, এই রুমে যারাই উঠেছে তাদেরই কিছু না কিছু হয়েছে, কিন্তু এদের কিছুই হলো না। ভালো ভালো। কে? এসো এসো। কি ব্যাপার, তুমি এসো না? বস একটা ইনফরমেশন দিতে এসেছি। বলো। এর আগে যে কাপলটার অ্যাক্সিডেন্ট হয়েছিল নীলিমা বা নাহিদ, আমাদের যে নতুন কাপলটা নম্বর 536 আছে ওরা সেফ আছে, ওদের কিছু হয়নি।
আমি জানি। কিভাবে জানলেন স্যার? কিছু ঘটলে আমি খবর পেতাম, তাছাড়া ওদের সাথে আমার দেখা হয়েছে। ও ঠিক আছে বস, আমি জেলে যাই। আচ্ছা শোনো জিবস, আচ্ছা এই কাপলটার ব্যাপারে তোমার এত কিউরিয়াসিটি কেন? সরি বস, ওদেরকে নিয়ে আমি কিউরিয়াস না, আমি ওরিড আমাদের এই রিসোর্ট নিয়ে। বাই চান্স যদি ওদের কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিন্তু এর প্রভাব পড়তো আমাদের রিসোর্টের উপর, সেটা নিয়ে আমি আসলে চিন্তিত ছিলাম। ঠিক আছে এসো তুমি। জি বস, তাহলে আমি যাই। আমাদেরকে পুলিশ কোনো হ্যারাস করবে না সেটাও আমি জানি। সাবধানে? হ্যাঁ সাবধানে, আমি সবসময় সাবধানেই চলাফেরা করি। দেখুন আপনি বৃদ্ধ মানুষ, এই জন্য আমি এখানে থাকছি। আপনি যেভাবে সবসময় আমার যাওয়া আসা নিয়ে প্রশ্ন করেন সেই জায়গার থেকে এখানে কিন্তু আমার থাকা উচিত না, তারপরও থাকছি। আপনি সাবধানে থাকবেন। সেফ জার্নি। লং ড্রাইভ। কেন তোমার ছুটি? জি বস, আজকে ছুটি। বস আমি ডরমেটরির দিকে আসছিলাম, হঠাৎ দেখি যে রুম নম্বর 536-এ সেই কাপলটা গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। তারা লং ড্রাইভে গেছে। কি লং ড্রাইভে যাচ্ছে? আপনি বাধা দেননি? আমি বাধা দেয় আর কে, আর আমি বাধা দিলে তারা শুনবেই বা কেন? বস আমি বলি কি, আপনি যদি সত্যি কথাগুলো ওদেরকে বলেন তাহলে ওরা অবশ্যই শুনবে। আমি সেটা নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং বলারও চেষ্টা করেছি, শুনবে না। বস আপনি এই নিয়ে বি নিয়ে না বলে রুম নম্বর 536-এর সবগুলো ঘটনা ওদেরকে বলেন, তাহলে ওরা অবশ্যই শুনবে। এই তুমি তোমার কাজে যাও তো, আমি ব্যাপারটা দেখছি। আর কি দেখবেন বস, লং ড্রাইভে যাও আগের কাপলটার মতো যদি এদেরও ঘটনা ঘটে তখন কি হবে? আমরা তো বিপদে পড়ে যাব। আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা তুমি যাও, তোমার তো আজকে ছুটি, হলিডে করো, আমি দেখছি ব্যাপারটা। জি বস। Thank you.
সত্যি বলতে আই এম ফিলিং লাকি। হঠাৎ করে এমন কথা? না সত্যি, মানে এখানে এভাবে তোমাকে নিয়ে এসে যে এতটা আনন্দ পাবো সেটা ভাবতে পারি। আমিও ভাবতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল কি এরকম একটা অচেনা অজানা একটা লোকের সাথে হুট করে বিয়ে হয়ে যাবে, আবার বিয়ের রাতেই বিদেশ চলে আসবো। তখন মনে হচ্ছিল লোকটা কি পাগল নাকি? তাই না? আমার কাছে মনে হয় কি পাগল না, আমি আগের থেকে একটু বেহায়া হয়ে গেছি। আমি না বলেছি আমার লাইফটাকে নতুন করে এনজয় করছি। আমিও যখন কলেজে পড়তাম না তখন একটু মানে ভালো ইন্ট্রোভার্ট ছিলাম, তেমন কারোর সাথে মিশতাম না। সো ফ্রেন্ডরা আমাকে বলতো যে আমি নাকি কখনো কোনো মানে পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে পাবো না, বিকজ আমি অনেক কিছু বেছে চলি এখন। আর এখন মনে হচ্ছে কি জানো, এখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি পেয়েছি সে মানুষটার সাথে আমি সারা জীবন থাকব। আমি কি এতটা পাওয়ার যোগ্য? আসলে এখন আর এত কিছু চিন্তা করতে চাই না, সামনে যা হবে ভাবতে চাই সবকিছু ভালো হবে, আমাদের দুজনের একসাথে থেকে ভালোভাবে বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে, সবকিছু ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ সেটাই, অ্যাকচুয়ালি লাইফটাই এরকম তাই না? মানে তুমি যদি জটিলভাবে চিন্তা করো তাহলে জটিল, আর যদি মনে করো যে ইজি। খুব গম্ভীর কথা হচ্ছে তাই না? আচ্ছা এখন আমরা কোথায় যাবো? বিচে বিচে যা চিন্তা করেছিলাম সেটাই কি হলো নাকি? এত টেনশনে আমি আর কিছু ভাবতে পারছি না। না না এদের বেলায় তা নাও হতে পারে, কিন্তু এখনো আসছে না কেন?
এখনো তো এলো না। ও আমার এমন লাগছে কেন, প্রায় সন্ধ্যা হতে চললো, কতবার করে বললাম যে তোমরা লং ড্রাইভে যেও না যেও না, তবু গেল, কি করি এখন। আপনারা দুজনে ফিরে এলেন, কি বলবো ওনাকে, ওনাকে আমি এখন কি বলবো, মানে আমাদের একজনের কি ফেরার কথা ছিল? দেখুন সবসময় এরকম পাগলামি করবে। আঙ্কেল আপনার সমস্যা কোথায় বলেন তো, আপনি সবসময় এইভাবে কথা বলেন। ওনার সমস্যা হচ্ছে উনি পাগল, উনি অসুস্থ, এবং উনি মনে করেন যে ওনার আশেপাশে যারা আছেন সবাই অসুস্থ। আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কোথায়? শুরুর দিন থেকেই আপনি যা খুশি তাই বলছেন, এবং যখন যা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ইরেলিভেন্ট জিনিসপত্র জিজ্ঞেস করছেন। আছে আছে, কারণ আছে, সঙ্গত কারণ আছে। তাই সে কারণটা কি শুনি। ঘটনার পুনরাবৃত্তিতে বিশ্বাস করেন আপনি? মানে একই ঘটনা বারবার ঘটে, এটাই হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। আমি গত কয়েক বছরে এই হোটেলে আপনাদের মধ্যে এরকম অনেক কাপড়কে আসতে, কিন্তু তারা একজনকে হারিয়ে আর একজন একা এখান থেকে ফিরে গেছে। দেখুন আমি কিন্তু আপনার কথার আগে মাথায় কিছুই বুঝতে পারছি না। মানে একই ঘটনা বারবার ঘটে যাওয়া, এই যে আপনারা যে রুমটাতে উঠেছেন সেখানে একই ঘটনা বারবার ঘটেছে, এটাকে মিরাকেলও বলতে পারে। আর এই সবগুলো ঘটনার সাক্ষী আমি। দেখুন আমি কিন্তু আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। জনাব কথার কোনো আগামাথা থাকে না, কথা শুধু শুরু আর শেষ থাকে। এই যে আপনারা যে রুমটাতে উঠেছে, এই গত কয়েক বছরে এখানে আপনাদের মতো আরো অনেক কাপড় উঠেছে, কিন্তু তাদের মধ্যে একজন না একজনকে চিরতরে বিদায় নিতে হয়েছে, হয় ছেলেটা মারা গেছে না হলে মেয়েটা। আর এই সব ঘটনার সাক্ষী হচ্ছে আমি, এসবের জন্য কিন্তু তারা নিজেরাই দায়ী ছিল। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আর আগের কোনো ঘটনার সাথে যখন আপনাদের কোনো মিল পেতাম আমি তখনই আপনাদেরকে বাইরে যেতে বাধা দিতাম। আর আমার আমার মনে সবসময় ভয় ছিল যে আপনাদেরও না ওই রকম একটা কিছু হয়ে যায়। রুম থেকে বেরোনোর সময় বলে দিতাম সাবধানে থাকবেন, সাবধানে চলবেন। আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে তাহলে কি বোঝাতে চাচ্ছেন, মানে আমরা যে রুমটাতে উঠেছি সেটা অপেয়া? না না, আমি আপনাদের মতোই একটা কাপড়কে খুঁজছিলাম যারা প্রমাণ করবে যে না এই রুমটা অপয়া না, আগে যাদের এই রকম ঘটনা ঘটেছে তার জন্য তারা নিজেরাই দায়ী। হ্যাঁ আমি স্টাডি করে দেখেছি, হ্যাঁ কেউ ছিল ইউনিভার্সিটির খারাপ ছাত্র নেতা, কেউ ছিল বদমেজাজি, কেউ বা ছিল সাইকো, আবার হয়তো সন্ত্রাসী দলের ডন মাফিয়া এরকম কিছু একটা। আর এইসব ঘটনার কারণে তাদের মৃত্যুগুলো তো স্বাভাবিক ছিল। তবে আপনি একটু বদমেজাজি, তবে আপনাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা নেই এটা বুঝতে পারলাম। আঙ্কেল আসলে ঠিকই বলেছেন, রুমটাতে আসলে কোনো ঝামেলা নেই, এই রুমে এতদিন ধরে যারা যারা এসে থেকেছিল তাদের মধ্যে আসল ঝামেলা। রুমটা আসলে অপায়, যারা ছিল তারা খারাপ ছিল। আর সত্যি কথা বলতে আমি বারবারই মনে করছি আপনার ভিতরেও ঝামেলা ছিল, সেজন্য আমি দুঃখিত যে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন কথায় আমি আপনার সাথে রুড আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, সরি। আমাকে সরি বলতে হবে না, বরং তোমাদের দুজনকে আমার থ্যাঙ্কস, কারণ আমার এতদিনের ভ্রান্ত একটা ধারণা
তোমরা দূর করে দিলে। এনজয় ইয়োরসেলফ। জি, আমাদের জন্য দোয়া রাখবে, আর সবসময় মনের কথাটা খুব তাড়াতাড়ি বলে দিবে। আসি, ভালো থাকবে। শোনো, এই কাপড়টা যতদিন আমাদের রিসোর্টে থাকতে চায় থাকতে দাও, প্রয়োজনে ওদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও। আমিও সেরকম ভাবছিলাম স্যার, আমার যে কি খুশি লাগছে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। যাক বাবা, এদের বেলায় তেমন কিছু ঘটেনি, আমি তো এই রুমটাকেই অপয়া ভাবতাম। আমিও সেরকমই ভাবতাম। আসলে হয়েছে কি স্যার, রুম নাম্বার 536 এখন পর্যন্ত যারাই উঠেছে তাদের কিছু না কিছু একটা হয়েছে, কিন্তু এদের বেলায় কিছু হয়নি। একদম ঠিক বলেছো। আসলে যাদের হয়েছে তাদের নিজেদের মধ্যেই কিছু না কিছু ঝামেলা ছিল, বুঝলে। মূল ব্যাপারটা হচ্ছে ব্যক্তি মানুষ ঠিক থাকলে সব কিছু ঠিক। এই কাপড়টা সেরকম কোনো ঝামেলা ছিল না, তেমন কিছু ঘটেও না। ঠিক বলেছেন স্যার। যাক বাবা, বিনা টেনশনে একটা কাপড়কে তো বিদায় করতে পারবো, কি বলো? হ্যাঁ সেটাই।